নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ডিএস ইনফরমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কিন্তু ই শ্রম কার্ড চালু হয়ে গিয়েছে। যে সমস্ত শ্রমিকরা এই ই শ্রম কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করবেন তারা কিন্তু 20 থেকে 21টি সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা করে পেয়ে যাবেন এবং কী কী গুরুত্বপূর্ণ সুবিধাগুলি আপনারা পেয়ে যাবেন তাই কিন্তু বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা জেনে নিচ্ছি কারা কারা এই ই শ্রম কার্ডে অনলাইন আবেদন করতে পারবেন। তো এই ই শ্রম কার্ড হলো মূলত অসাংগঠনিক শ্রমিকদের জন্য, তাই সমস্ত ধরনের পেশার সঙ্গে যুক্ত 16 থেকে 59 বছর বয়সের সমস্ত শ্রমিকরাই কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। যেমন কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি কৃষক, পরিযায়ী শ্রমিক, রাজমিস্ত্রি ও ছুতোর কামার, ইট বালি পাথর লোডিং এবং আনলোডিং লেবার, তারপরে যারা বিড়ি বেঁধে জীবিকা নির্বাহ করেন, অটো চালক, টোটো চালক, রিক্সা চালক, গোয়ালা এবং যারা তাঁত বুনেন, তারপরে রয়েছে ইটভাটা ও পাথর খনিতে যারা কাজ করেন, তারপরে জেলে, ধোবা, মেথর, খবরের কাগজ বিক্রেতা, যারা ট্রেনে ও বাসে হকারি করেন তারা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ও ডোমকর্মীরা, তারপরে রয়েছে এছাড়াও ছোট বড় কলকারখানায় যারা কাজ করেন এমন শ্রমিকরাই কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ওপরের দেওয়া তালিকা ছাড়াও 150-এর বেশি শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপরেই আমরা দেখে নিচ্ছি কারা কারা এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আমরা এতক্ষণ জানলাম ই শ্রম কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন, এবারে জানবো আমরা ই শ্রম কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন না। তো প্রথমেই যা থাকছে, যারা সরকারি এবং প্রাইভেট সেক্টরে প্রথম থেকে কোনো প্রফেশনাল পেশার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তারপরে যা রয়েছে, যে সমস্ত লোকেরা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। যাদের ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে খাতা খোলা আছে তারা কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তারপরে যা রয়েছে, যারা এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিমে সুবিধা পান তারা কিন্তু এই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তারপরে যা রয়েছে, ইএসআইসি অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যারা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের সুবিধা ভোগ করে থাকেন তারা কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তারপরেই আমরা দেখে নিচ্ছি এই ই শ্রম কার্ডে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই দেখে নিচ্ছি, ই শ্রম কার্ড কিন্তু মূলত অসাংগঠনিক শ্রমিকদের জন্য, তাই এই ই শ্রম কার্ডের অনলাইন আবেদন কিন্তু শুধু অসাংগঠনিক শ্রমিকরাই করতে পারবে। তো এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু সর্বপ্রথম 16 থেকে 59 বছর বয়সের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনি যদি 16 বছরের নিচে হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 59 বছরের উপরে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। আপনার বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। তারপরে যা থাকছে, যিনি ই শ্রম কার্ড বানাবেন তাকে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু ভারতবর্ষে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর যিনি ই শ্রম কার্ড বানাবেন তার নিজস্ব আধার কার্ড থাকতে হবে এবং আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। তারপরে যা থাকছে, দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ড বানানোর জন্য শ্রমিকদের নামে কিন্তু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের খাতা থাকতে হবে, যাতে করে শ্রমিকদেরকে দেওয়া সরকারি সুবিধার লাভ শ্রমিকরা নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেতে পারে। তারপরে যা থাকছে, শ্রমিক কার্ডের জন্য যিনি শ্রমিক কার্ড বানাবেন তার শিক্ষাগত যোগ্যতার মনোনয়ন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তারপরে যা রয়েছে, পূর্বের কোনো জায়গার কর্ম অভিজ্ঞতা থাকতে অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়াও কোনো প্রতিষ্ঠানে স্কিল ডেভেলপমেন্টের কোনো পেশাদার কোর্স করা থাকলে তার স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর আপনার পরিবারে আশ্রিত সদস্যদের নমিনি ডিটেলস কিন্তু আপনাদেরকে এখানে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে।
তো আমরা এখন জেনে নিচ্ছি এই ই-শ্রম কার্ডে আবেদন করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো যারা যারা এই ই-শ্রম কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করবেন তারাই কিন্তু এই সুবিধাগুলি পেয়ে যাবেন। কোনো সাময়িক দুর্ঘটনায় শ্রমিকদের যদি প্রাণহানি না ঘটে, অর্থাৎ কোনো দুর্ঘটনা যদি শ্রমিকদের সাথে ঘটে এবং তাদের যদি প্রাণহানি না ঘটে, সেই শ্রমিকদের অঙ্গহানি হলে, অর্থাৎ শরীরে কোনো কিছু ক্ষতি হলে সেই শ্রমিককে কিন্তু 1,00,000 টাকার নগদ বিমা রাশি দেওয়া হবে। অর্থাৎ তিনি কিন্তু সাথে সাথেই 1,00,000 টাকার বিমা রাশি পেয়ে যাবেন। এবং কোনো শ্রমিক যদি সেই দুর্ঘটনার মাধ্যমে নিজেদের প্রাণ হারায় তাহলে কিন্তু তার ফ্যামিলির লোক কিন্তু 2,00,000 টাকার বিমা রাশি পেয়ে যাবেন। এরপরে যা রয়েছে, ভবিষ্যতে স্থানীয় এলাকায় সরকার দ্বারা কোনো কর্মসংস্থান হলে ই-শ্রম পোর্টালে রেজিস্টার ই-শ্রম কার্ড যাদের আছে সেই সমস্ত শ্রমিকদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হতে পারে। অর্থাৎ আপনাদের স্থানীয় এলাকায় সরকার দ্বারা যদি কোনো কর্মসংস্থানের সুযোগ করা হয় তাহলে কিন্তু আপনারা সেখানে চাকরি পেয়ে যাবেন বিনামূল্যে। তারপরে যা রয়েছে, খরা বন্যা মহামারীর মতো প্রাকৃতিক বিষম পরিস্থিতিতে সরকার দ্বারা ই-শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হতে পারে। অর্থাৎ কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে কিন্তু সরকার দ্বারা যদি কোনো অর্থ প্রেরণ করা হয় তাহলে কিন্তু আপনারা এই আর্থিক সুযোগ সুবিধা এই ই-শ্রম কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও সুদূর ভবিষ্যতে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে বিভিন্ন প্রকল্পের লাভ কিন্তু এই ই-শ্রম কার্ড মারফত শ্রমিকদেরকে কিন্তু সরাসরি পৌঁছে দেওয়া হবে।